হ্যালো, গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদের লাস্ট টুয়েসডের ব্লগ। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি আমাদের একটা নর্মাল ওয়ার্কিং ডে কেমন যায় একটা আইডিয়া দেবার জন্য আপনাদেরকে। তো সকালে উঠে আমি কফি বানিয়ে নিচ্ছি আমার জন্য আর সাহিরের জন্য ব্রেকফাস্ট তৈরি করছি, যেহেতু আমরা এখন হোম অফিস করি এবং সাহিরও হোম স্কুলিং করছে। তো সকালবেলা একটু আমরা মা ছেলে আরাম করে একটু লেট করে 8:30 দিকে উঠি, আর মামুন উঠে যে আরও আগে, তো সে উঠে অলরেডি ব্রেকফাস্ট করে অফিস শুরু করে দিয়েছে। আর এদিকে সাহির আমাকে হেল্প করছে, ও নিজের ব্রেডে মার্জারিন আর জ্যাম লাগিয়ে নিল আর আমি ওকে একটা ডিম দিয়ে দিলাম। তো এভাবে ওকে ডিমটা খাওয়ানো হয় নর্মালি। আর আমি মাইক্রোওয়েভে ডিমটা পোচ করে নিই, কিছুটা হেলদিও হয় এবং কুইক হয়। তো ও এমনিতে ডিম লাইক করে না, বাট এভাবে দিলে কিছুটা ডিমটা খাওয়ানো যায়। তো ও ব্রেকফাস্ট খেতে খেতে আমি আমার নিজের জন্য ব্রেকফাস্ট রেডি করছি। আমরা মা ছেলে ব্রেকফাস্ট শেষ করে যে যার যার কাজে বিজি হয়ে যাই। ওর টিউজডে থেকেই হোমওয়ার্ক শুরু হয়েছে, অনলাইন স্কুলে যাচ্ছে গ্রেড 5-এ। তো ওকে আমি ফার্স্টে কিছু ওর হোমওয়ার্কের যেই আর্টিকেলস অ্যান্ড ভিডিওগুলো টিচার পাঠিয়েছে ওগুলো জাস্ট গো থ্রু করালাম, আর সেই সাথে আমি নিজেও কাজ করছিলাম। You can also search for your favorite animal on the internet, like what I'm going to do here. Press insert. কি করছে মামা? রাইফেল ড্র করে তারপর কি করবে? ড্র করে তারপর তুমি কাটবে? এখন কাটছিস? ও এখন তুমি কাটছো? তুমি সিজর দিয়ে কাটবে না? কোনটা দিয়ে ইজি? আচ্ছা, তুমি এগুলো কি মানে এই যে স্ট্রেট লাইন করেছো কিভাবে করেছো, স্কেল দিয়ে? আচ্ছা, আর তুমি কোনো কালার করবে না নাকি জাস্ট এটাই? এটা কি রাইফেল? ও তুমি, ও আচ্ছা। বিকেলে কাজ শেষ করে আমি ডিনার প্রেপ করতে চলে গেলাম। এখানে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, এটা একটা ফুল মিল রেসিপি, সব প্রোটিন কার্ব সব একসাথে। তো এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, তার সাথে সল্ট পেপার মিক্স করে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, সাথে একটু তেল দিয়েছিলাম। তো যেহেতু বোনলেস চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো এরপরে আমি যেই স্পাইসটা দিয়েছি এটা হচ্ছে কারি পাউডার। এটা রেডিমেড কারি পাউডার, আপনারা চাইলে কারি পাউডার না থাকলে যে কোনো চিকেন আমরা যেভাবে রান্না করি সেই স্পাইসগুলো দিতে পারেন। তো চিকেন ব্রেস্টগুলো রান্না হয়ে যাওয়ার পর আমি এখানে আরেকটা একটু বড় হাঁড়ি নিয়েছি, এখানে আমি একটু অলিভ অয়েল দিয়ে তার সাথে রেড অনিয়ন দিলাম, যে কোনো অনিয়নই হবে। রেড অনিয়নটা একটু ভাজি হয়ে যাওয়ার পর আমি এর সাথে পানি মিক্স করে দেব যাতে অনিয়নগুলো পুড়ে না যায়। তো এখানে আমি কিছু আগে থেকে হাফ বয়েল করে রাখা চাউমিন মিক্স করে দিলাম। তো আজকের রেসিপিটা বেসিক্যালি কোকোনাট চাউমিন উইথ বক চয়। তো চাউমিনটা আমি ঢেকে দিলাম,
সেটা সিদ্ধ হতে হতে বাকিটা আমি কিছু বক চয় কেটে নিলাম ছোট ছোট পিস করে। সেই সাথে আপনারা চাইলে অন্য যে কোনো ভেজিটেবল দিতে পারেন, কলিফ্লাওয়ার, ক্যাবেজ, ক্যারট, যেটাই হ্যান্ডি থাকে। কিছু সিলান্ট্রো চপ করে নিলাম। তো বকচয়টা যখন কাটলাম, এর মধ্যেই আমার মোটামুটি চাউমিন হয়ে গেল। এখন আমি আমার আগে থেকে কুক করা চিকেনটা মিক্স করে নিলাম চাউমিনের সাথে। তো আরও কিছুক্ষণ কুক করার পর এর সাথে আমি অ্যাড করলাম প্রায় হাফ কাপের মতো কোকোনাট মিল্ক। যেহেতু এটা একটা থাই রেসিপি অ্যান্ড ইটস কোকোনাট কারি চাউমিন ফ্লেভার, সো কোকোনাট মিল্ক তো মাস্ট। তো এর সাথে আমি মিক্স করলাম সয়া সস, আর টেস্টটা এনহ্যান্স করার জন্য কিছু সল্ট অ্যান্ড পেপারও মিক্স করলাম। আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে, খুব কুইক রান্না। তো এখন আমি বকচয়টা মিক্স করে দিলাম আর তার সাথে একটু হট সস দিলাম। আর স্পাইসের কোয়ান্টিটিটা আমি আসলে বলছি না, কারণ এটা যার যার টেস্টের উপর ডিপেন্ড করে। কেউ একটু ঝাল বেশি প্রেফার করে, কেউ একটু সল্ট বেশি প্রেফার করে। সো বেসিক্যালি এটা যার যার প্রেফারেন্সের উপর ডিপেন্ড করছে। তো হট সসের পরে আমি মিক্স করে দিলাম সিলান্ট্রো। ব্যাস হয়ে গেল আমার ইয়ামি কোকোনাট চাউমিন উইথ বকচয়। দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে এবং খেতেও অসম্ভব মজা, যেহেতু কোকোনাট মিল্ক আছে। তো ডিনার রেডি করে আমি চলে গেলাম ব্যাকইয়ার্ডে আমার ভেজিটেবল গার্ডেন। সামার তো শেষ, আমার গার্ডেনটা আমি একটু প্রতিদিন বিকেলে সময়টায় যাই ডিনারের আগে। একটা কিউকাম্বার দেখা যাচ্ছে, আরও কিছু ছোট ছোট কিউকাম্বার আছে, বাট জানি না এনাফ টাইম পাবে কিনা গ্রো করার। এবছর আমার অনেক বিনস হয়েছে, গ্রিন বিনস, ইয়েলো বিনস, সো অলমোস্ট খাওয়া হয়ে গিয়েছে। আরও প্রচুর আমি ডিপে ফ্রিজ করে রেখেছি, এখনও গাছে কিছু গ্রিন বিনস অ্যান্ড ইয়েলো বিনস আছে লাস্ট মোমেন্টের। শাকের মধ্যে ছিল রেড শার্ট, সুইট শার্ট অ্যান্ড স্পিনাচ। শাক অলমোস্ট খাওয়া শেষ, অল্প কিছু রেড শার্ট বাকি আছে। এখানে আমার টমেটো প্ল্যান্টটা একদম টমেটোর ভারে নুয়ে পড়েছে, এখনো এই পরিমাণ টমেটো গাছে আছে, এরও প্রায় ডবল টমেটো ছিল। সামারের এই সময়টা আমি খুব মিস করব, কারণ এটা আমার একটা হ্যাবিটই হয়ে গিয়েছিল যে ডিনারের আগে অথবা পরে এই সময়টা ব্যাকইয়ার্ডে স্পেন্ড করা। আর এইতে হচ্ছে রেড শার্ট। ডিনারের পরে বেড টাইমে শুরু হয় আমাদের মা ছেলের চিটচ্যাট। মামা, আমি এই রাইস ফ্রামটা এখন শেষ করেছি। তুমি কীভাবে বানিয়েছো আমাকে বলো। আমি জাস্ট একটা বুটিকে কপি করে আমি আমার ওন ডিজাইন করেছি, এভাবে করেছি। ওর এই ক্রাফটসগুলো ও খুবই আগ্রহ নিয়ে করে এবং সে খুবই এনজয় করে এবং প্রাউড ফিল করে, সেজন্য আমি সবসময় ওকে এনকারেজ করি। অনেক সময় বিজি থাকলেও আমি সেটা ওকে বুঝতে দেই না, আমি কোশ্চেন করি, বাট তারপর ওকে আমি এনকারেজ করার জন্য টুকিটাকি কোশ্চেন করি, এটা কীভাবে করেছো, এটা কেন করেছো। এবং ও খুব সুন্দর করে আমাকে বোঝানোর চেষ্টা করে কোনটা কীভাবে কী করেছে। আমার মনে হয় বাচ্চাদের সব যে কোনো কাজই এভাবে ইন্সপায়ার করা উচিত, তাহলে ওরা যে কোনো কাজে উৎসাহ পায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তুমি এটা কালার করতে চাও? না, এগুলো এভাবে হয়, জাস্ট ব্ল্যাক আর ব্রাউন, মেবি এটা মার্ক টু মার্কার দিয়ে আরও ডার্ক করবো। গুড, ওকে, আল্লাহ হাফেজ।